সাকিব শূন্য হলেও বাংলাদেশ 2-0। টি টোয়েন্টি সিরিজে হারালো বিশ্ব সেরা ইংল্যান্ডকে। দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচও ইংল্যান্ডের ইনিংসের 10 নামল। ম্যাচ জিতে নিলেন সাকিবরা। এক ম্যাচ বাকি থাকতেই বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে সিরিজ জয় নিশ্চিত করল বাংলাদেশ। দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে দিলেন সাকিব আল হাসানরা। রবিবার প্রথমে ব্যাট করে জজ বাটলারের দল করে 117 রান, জবাবে 18 ওভার 5 বল 6 উইকেট 120 রান করলেন সাকিবরা। পরপর 2 ম্যাচ জেতায় 3 ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করল বাংলাদেশ। বাংলাদেশের সফলতম বোলার মেহেদী হাসান মিরাজ, তিনি 4 উইকেট নিলেন 12 রান খরচ করে। অধিনায়ক সাকিবের 13 রানে 1 উইকেট, হাসান মাহমুদ 10 দিয়ে 1 উইকেট ফেলেন। একটি করে উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমানও। ইংল্যান্ডের সফলতম বোলার জোফরা আর্চার 13 রান দিয়ে 3 উইকেট নিলেন। এক ম্যাচ বাকি থাকতেই টি টোয়েন্টি সিরিজ হেরে গেল বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ধন্যবাদ।